এক ধাক্কায় 3 মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক মতো, এক ধাক্কায়, এক ভূকম্পনে, এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া। সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে, পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে, একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় তুলার মতো ধ্বনিত হতে থাকবে, মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলো থাকবে না, মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, অ্যান্ড্রোমেডা, একটার ভেতরেও সেদিন আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে, সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, কেউ থাকবে তখন টয়লেটে, ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে, ঠিক তখনই কিয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়। কিয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদিতে হবে না, হ্যাঁ আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে, চিল্লা এখন ঠিক কিনা? মা তার ছেলের চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে, দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চারে রেখে মা কোনো দিকে যায়, ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথা নি পায়, কষ্ট নি পায়, এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড়, তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কিয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, এক ধাক্কায় 3 মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো, এক ধাক্কায়, এক ভূকম্পনে, এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া, মাল ওয়ামা আদরাকা মাল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো নিক্ষিপ্ত হবে, ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে, এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না, ইয়াউমিনাতবি সামাআকা তাইয়ি সিজিল্লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিন এই বিশাল 7 আকাশটারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? কতই সিজিল্লিল কুতুব, ক্যান ইউ ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন? এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে, স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান, সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে, বুর্জাল খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওটার তো কিছু হবে না, ওইদিন কি হবে, ভেঙে দেখবো, ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার, এটার কাজ চলতেছে আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে, এটা বুর্জাল খলিফা থেকে আরো উঁচু, বুর্জাল খলিফা 818 মিটার উঁচু, আরে কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু, কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও, আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40-50-60 তলা গুলা টিকবে, আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে, একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বোঝাই যায় না,
এই টাওয়ারগুলো একটাও টিকবে? আওয়াজ করে বলেন, টিকবে? সে কথাই আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু মা আদরাকা মাল কারিআ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ কি দৃশ্য আল্লাহ আঁকলেন! প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে, রেড ওয়াইন খেয়ে, উইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। আসলে মদ খায় নাই, উইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে খান খান, বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ। পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিল কে বলবে, ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে। তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন। সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে, একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে। মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন, তিনি কে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি ফান? আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন, যিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ইমানের মরণ দাও। পড়ে না আমিন। ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন। বিষ্ণুবি বলেন, শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমার সাথে সাথে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয় সব ভালো, তার শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা আরজুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা আরজুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা আরজুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা আরজুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? মুফাসসির ইসলামের নাম শুনছেন? অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে, শুরু থেকে আমি তাকে চিনতাম,
অনেক ইসলামের বয়ান করত, ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো, আস্তে 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 নাস্তিক হয়ে গেছে। এজন্য বিশ্ব নাই বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিমা, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ঈমানের উপর হয়। পড়েন আমিন। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোর কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে বদবদ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন। আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্ব নবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফির গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন, হুয়াফিন নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবি মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো, দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে, এবার আর সে পারে না। দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে এবার মাইরও খায়, খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না, শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই, ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, দৌড়ে এসে নবীর কাছে বলে, ও নবী, আপনি যে নবী, শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি, আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি, এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর, সব মানুষের রুহ কবজ হয়ে যাবে, সব জিনদের রুহ কবজ কর, সব জিনদের রুহ কবজ হয়ে যাবে, এবার সব ফেরেশতাদের রুহ কবজ কর, সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবখা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিন গুলো শেষ, ফেরেশতা গুলো শেষ, শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ, এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে আছে? কয় কেউ নাই, সব শেষ। কেউ আছে? কেউ নাই, সব শেষ, আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আমারে বল কে আছে? কয় আমি আছি। কয় তুই মর, আমি আছি, আমি। আল্লাহ বলবে, তাহলে এবার তুই মর, তুই মর, শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয়ে ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কবজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক, সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা, সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না,
يا أيتها النفس المطمئنة يا أيتها النفس الطيبة هي পবিত্র আত্মা বেরোয় আয় বলার সাথে সাথে আপনার রূহটা স্মুথলি বেরোয় যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রূহটারে মালাকুল মওত ইল্লিনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আমিন আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্বনবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহি মা ইয়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনারা অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া আইয়াতু আন-নাফসুল খাবীসা হে পাপাত্তা বেরোয় আয় ইলা গাদাবিল্লাহ আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মওত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মওত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়েন আমিন মালাকুল মওতের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কে পেলাম নাই মর মরতে হবেই কারণ খুল্লু নাফসিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে স্বাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুল মওত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মওত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মওত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিষ্ণুই বলেন মালাকুল মওতের মরণের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মওতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মওত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনান হারুকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাহ গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউম হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ক্ষমতা সেদিন কারো নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কে আল্লাহ বানিয়েছিলেন শিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে
বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে। তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে। পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে। হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে। মানুষগুলো কবর থেকে উঠবে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে। মিনহাব খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে? মানুষগুলো দাঁড়াবে, মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে, মাম বাআসানা মিন মারকাদিনা। قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. مؤمن بندرا চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে? ঘুম ভাঙালো মরার কুকিলে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে। কয় না এটা মরা কুকিল আবার ঘুম ভাঙায়, ব্যাটারি দিছে মনে এটার ভিতরে। আমার ঘুম ভাঙালো কে? মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে। তিনটা প্রশ্ন আপনারে করা হবে। মার রব্বুক, তোর রবের নাম কি? তোমার ধর্মের নাম কি? এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি? এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা কও? কোত্থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবঈনা যিরাআন, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে। জান্নাতের সুগ্রানওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে, জান্নাতে ঢোকা লাগবে না আপনার, ওই কানেকশন দিয়ে আসবে। এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো, দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই, দেহের মধ্যে লাগে, জান্নাতে আপনার ঢোকা লাগবে না। কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন। এবার বলবে ফাইল বাসলিবাস ওয়াহালিল জান্নাহ, জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে। এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্য কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেরেছো, জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই। এবারের মতো খেলা শেষ, এবার ঘুমাও। কি করো কথা বলেন, ঘুমাও। নাম কা নাওমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও, তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না, সেই ঘুম ভেঙে যাবে, চোখ ডলতে ডলতে বলবে মাম বাআসানা মিম মারকাতিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো, ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রাহমান, এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে? আজকের দিনটা হলো ফাইনাল দিন, আজকের খেলাটা হবে ফাইনাল খেলা, দ্য ফাইনাল ডে, আজকে বিচারের দিন। ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে, ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে। পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে? পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই? পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে, ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেদিন এই বিচারগুলো আছে না নাই? পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে, ওনার দাপট ছিল, ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে, কিন্তু কেয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই? বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ডলি লাইফ ইটস এ জোক, বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক, একটা খেলাধুলা। অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন, ঠিক কিনা? সবাই দাঁড়াবে, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, আল কারিআ, মাল ওমা আদরা কামাল, বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব। ইহশারু নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না খালি শুনতেছেন? ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন?
আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে, অবশ্যম্ভাবী। ওটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন قاعًا صفصفا لا ترى فيها عوجا ولا امتا লেভেল প্লেইং ফিল্ড, এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে, সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান, আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না। আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, খোদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিহ্বাটা বের হয়ে যাবে, 50,000 বছর হবে সে দিনটা লম্বা, কয় হাজার, 50,000 বছর, পাগল হয়ে যাবে মানুষ, পাগল।